চারদিকে ধ্বংসস্তূপের মহাযজ্ঞ। এরই মধ্যে কেউ যে লাশের জন্য প্রার্থনা করছে। হ্যাঁ, শুনতে একটু কটু লাগলেও এটি সত্যি। ধ্বংসস্তূপের নগরীতে প্রতিদিন লাশের জন্য প্রার্থনা করেন তিনি। 42 বছর বয়সী আকিজ বনকোট কাজ করেন ক্রেন অপারেটর হিসেবে। প্রতিনিয়ত একটির পর একটি লাশের জন্য প্রার্থনা করে যাচ্ছেন তিনি। পরিবারের সদস্যদের হারানো সেই মানুষগুলোর কাছে এটি এখন একমাত্র সান্ত্বনা। গত সপ্তাহে আকিন ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ বের করতে শুরু করেন। অনেক পরিবারই ছেড়ে দিয়েছেন জীবিত উদ্ধারের আশা। পুরো না হোক, মৃতদেহের কোনো অংশও যদি পাওয়া যায় তাই যেন পৌঁছে দেওয়া হয় পরিবারের কাছে, এমনটাই চাওয়া তাদের। আমরা ধ্বংসস্তূপের নিচে লাশ খুঁজি আর প্রার্থনা করি। আপনি কি একটি মৃতদেহ খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করবেন? হয়তো না। আমরা করি, কেন? আমরা দুঃখ থেকে সুখ খোঁজার চেষ্টা করছি। নিখোঁজদের পরিবারের সদস্যদের আকুতি তার কাজকে আরো গতি এনে দিয়েছে। পরিবারগুলো আমাকে বলে, সম্ভব হলে তাদের মৃতদেহের একটি টুকরো খুঁজে দিন, আমরা যেন কবর দিতে পারি। এভাবে শত কষ্টের মাঝে সুখ খুঁজে নিচ্ছেন ক্রেন অপারেটর আকিন বনকোট। নিবিড় সাহা, সময় সংবাদ।